বিজেপি কোনো একজনের দল নয়, বিজেপিতে কোনো একটি মাত্র মুখ নয়, বিজেপি সাধারণ মানুষের সকলে মিলে এই দল তৈরি করেছে, এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ রবিবার হাওড়ায় প্রাতঃভ্রমণে বেরিয়ে এমনই মন্তব্য করলেন। আজ হাওড়া ময়দানে প্রাতঃভ্রমণে গিয়ে পৌঁছন তিনি। উল্লেখ্য, আগামী এপ্রিল মাসেই রাজ্য জুড়ে হতে চলেছে একগুচ্ছ পৌরসভা পৌর নিগমের ভোট, যার মধ্যে একই দিনে ভোট হওয়ার কথা হাওড়া এবং কলকাতা পৌর নিগমের। ইতিমধ্যে রাজনৈতিক দল সেই ভোটকে কেন্দ্র করে নিজেদের লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করেছে। শাসক দল তৃণমূলের মুখ হিসেবে ফেরাদ হাকিম এবং শোভন চট্টোপাধ্যায়ের নামও এসে গেছে, যদিও বিজেপির পক্ষ থেকে সেরকম কিছু জানা যায়নি। কলকাতা এবং হাওড়ার মতো দুটি গুরুত্বপূর্ণ পৌর নিগমের ফল রাজ্যে যে যথেষ্ট প্রভাব ফেলতে পারে, রাজনীতিতে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে কথা সকলেই মনে করছেন। তো সেই জন্যই প্রাতঃভ্রমণে বেরিয়ে জনসংযোগ করার চেষ্টা রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।